আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমরা রিভিউ করে দেখাবো DJ1, সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ ড্রোন এবং দারুণ একটি ড্রোন DJ1। বন্ধুরা, DJ1 নাম শুনলে আমরা বুঝতে পারি যে এটা কত দারুণ কোয়ালিটি এবং কত চমৎকার কোয়ালিটি। সো আজকের রিভিউটা কিন্তু একটু টানবেন না, কারণ আজকের ভিডিওটা হতে চলেছে স্পেশাল, কারণ এই ভিডিওর মধ্যে থাকবে এটার আনবক্সিং রিভিউ এবং এটা ফ্লাইং রিভিউ এবং এটা ভিডিও কোয়ালিটি রিভিউ এবং এটা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন, এটা A to Z আমরা দেখাবো। একটা ড্রোন আপনি চালাতে যা যা প্রয়োজন সবই আপনাদের মাঝে রিভিউ করে দেখাবো। সো ধৈর্য সহকারে আমাদের ফুল রিভিউটি দেখবেন। আর বন্ধুরা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওতে এই ভিডিওতে 50,000 লাইক হলে আপনি এরকম ড্রোন সম্পূর্ণ ফ্রিতে পেতে পারেন। তাই বন্ধুরা, আপনি যদি এই ভিডিওতে নতুন এসে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। আর বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে কোনো কথাই হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সাবস্ক্রাইব করলেই এরকম দারুণ দারুণ ড্রোন আমাদের তরফ থেকে আপনারা একেবারে সস্তা দামে কিনতে পারবেন। এখন কথা হচ্ছে, চলুন আমরা এটা আনবক্সিং করি। আনবক্সিং করি, সর্বপ্রথম বক্সের মধ্যে কী আছে সেগুলো আমি আপনাদের দেখাই। বন্ধুরা, আমরা এখন এই ড্রোনটি আনবক্সিং করব এবং আনবক্সিং করার আগে বক্সের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন বক্সের পিছন সাইডে আপনার লেখা আছে DJ1। একটু ভালো করে লক্ষ্য করেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন DJ1। এই মডেলটা আপনারা অর্ডার করবেন, আর অর্ডার করলে আপনারা এরকম বক্স পেয়ে যাচ্ছেন। আর বক্সের এখানে কনফিগারেশন দেওয়া আছে বেশ কিছু, দেখা যাচ্ছে এটা ওয়াইফাই FPV সিস্টেম ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মধ্যেই। গাইরোস্কোপ সেন্সর দেওয়া হয়েছে, অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, ওয়াইফাই কানেকশন 360 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে পারবে এবং চমৎকার লাইটিং সিস্টেম আছে। এখন আমরা বক্সটি খুললে ভিতরে আরেকটি কালো বক্স দেখতে পাচ্ছি বন্ধুরা। এই কালো বক্সটি আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রোনটি কিনলে। চলুন আমরা এই সাইড থেকে খুলবো। এই দেখতে পাচ্ছেন আমরা বক্সটি খুলে ফেলে দিয়েছি। এখন বক্সটি খুললেই সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, চমৎকার একটি কন্ট্রোলার। ওয়াও, দারুণ একটি কন্ট্রোলার। এটা হচ্ছে 2.4 GHz ওয়াইফাই রেডিও কন্ট্রোল, আর এটা হচ্ছে নিচে আপনার মোবাইল রেখে লাইভ দেখার অপশনটা আছে, এটা আপনারা সবাই জানেন, এটা নতুন কিছু না। তারপর এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এগুলো ড্রোনের সাথে বাড়তি দেওয়া হয়েছে, আমরা এগুলো এখানে রেখে দিচ্ছি। যা যা পাচ্ছি এভরিথিং সবই কিন্তু আমি আপনাদের দেখাবো। তারপর দেখতে পাচ্ছেন চমৎকার একটি ড্রোন পেয়ে যাচ্ছেন, এবং এই ড্রোনটা হচ্ছে আপনার DJ1, এবং DJ1 এবং 99 এই দুইটা ড্রোন দেখতে সেম হলেও আপনার এই DJ1-এর ক্যামেরা রেজলিউশন অনেক বেটার। আমরা আরেকটি ড্রোন আপনাদের মাঝে আমরা দেখাইছি, যেটা 998, যেটা ক্যামেরার লেন্স কিন্তু ছোটো, এটা কিন্তু লেন্স কিন্তু অনেক বড়, তার মানে এটা আপনার ভিডিও কোয়ালিটি একটু বেশি ভালো কোয়ালিটি পাবেন। তাই আমি সবসময় আপনাদের রিকমেন্ড করি যে ভাই অবশ্যই আপনার DJ1 ড্রোনটা নেবেন, এটা অবশ্যই ভালো হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন DJ1, এটা রোটেট ক্যামেরা, দেখতে পাচ্ছেন এটা রিমোট দিয়ে রোটেট করা যায়, আর এটা আপনার ফোল্ডেবল আপনার ড্রোন, কিন্তু দেখতে পাচ্ছেন ফোল্ডেবল অবস্থা পকেটে রাখা যাবে, এবং যখন এটা ফ্লাই করবেন এটা অবশ্যই ফোল্ডেবল আপনি খুলে নিতে পারবেন। এই যে আমি যেরকমভাবে এটা ফোল্ডেবলটা খুলে নিচ্ছি, আপনারা সেম একইভাবে ফোল্ডেবল খুলে নিতে পারবেন। এই যে আমরা এই ড্রোনটি আমরা এখন এখানে রেখে দিচ্ছি বন্ধুরা। ওয়াও, দারুণ কোয়ালিটির একটি ড্রোন। আর তারপরে আমরা আরও বক্সের মধ্যে যেগুলো পেয়ে যাচ্ছি বন্ধুরা, এর আগে দুইটা প্রোপেলার দেখাইছিলাম, এখানে আরও দুইটা আছে, তার মানে এটা কোম্পানি ভালো করেছে, চারটা প্রোপেলার দিয়েছে কোম্পানি, এটাও আমরা এখানে রেখে দিচ্ছি। তারপরে প্রোপেলার প্রোটেকশনের জন্য আপনার এখানে চারটা আপনার প্রোটেকশন দিয়েছে, এই যে এটা প্রোপেলার, প্রোপেলার যখন ঘুরবে তখন এটা প্রোপেলারের সাইডে লাগাই নেবেন, এটা আপনার ড্রোনের প্রোটেকশনের জন্য, এটা আমরা রেখে দিচ্ছি। এইগুলো বক্সের মধ্যে পেয়ে যাচ্ছে, মানে যা যা পাচ্ছেন এভরিথিং সবই কিন্তু আমি আপনাদের দেখা দিচ্ছি বন্ধুরা। এরপরে বক্সের মধ্যে আপনাকে যেগুলো দেওয়া হবে, একটি স্ক্রুড্রাইভার, তারপরে দেওয়া হয়েছে একটি ম্যানুয়াল বুক, যেটা দেখে আপনি ড্রোন উড়ানো শিখবেন, একবার পিকচার সহ দেওয়া হয়েছে। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি একটি অ্যাপ কন্ট্রোলার, এই অ্যাপ দিয়ে আপনার স্ক্যান করবেন, স্ক্যান করলে কি অ্যাপ লাগবে সেটা আপনার মোবাইলে পেয়ে যাবেন। তাহলে এই হলো বক্সের মধ্যে সব কিছু, যা যা আমি আপনাদের দেখালাম সবই কিন্তু আপনারা পেয়ে গেলেন। এখন আমরা দেখব যে মোবাইলে আপনারা এই ড্রোনটি কীভাবে লাইভ দেখবেন, ঠিক আছে? এটা আমরা আপনাদের দেখাবো যে মোবাইলে এটা কীভাবে লাইভ দেখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কিন্তু এটা পারে না, ঠিক আছে? এটা আমি এখন আপনাদের শেখাবো, সো এটা ধৈর্য সহকারে দেখবেন, কারণ আপনি যদি আমাদের কাছ থেকে ড্রোন কিনেন শিখেছে, আপনার কোনো প্রবলেম ফেস করা লাগবে না, জাস্ট আমাদের ভিডিওগুলো দেখলে আপনি সব কিছু কানেক্ট করতে পারবেন। আর তাহলে এই ড্রোনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে অসাম কোয়ালিটি। দামটা বলে দিচ্ছি, এটা আমরা বিক্রি করতেছি মাত্র 8,500 টাকায়। সো বন্ধুরা, 8,500 টাকায় এরকম কোয়ালিটির ড্রোন আসলে এটা ভাবতেও অবাক লাগে, এত সুপার কোয়ালিটির। বন্ধু দেখতে পাচ্ছেন উপরে পাওয়ার বাটন এবং তিনটা ইন্ডিকেটর দেওয়া হয়েছে, এবং এই সাইডে আপনার সামনের দিকে ক্যামেরা দেওয়া হয়েছে, এবং আপনার নিচের দিকে বেশ কিছু সেন্সর দেওয়া হয়েছে,
এবং আপনার এখানে আপনার ব্যাটারি লাগানোর জায়গা দেওয়া হয়েছে এবং ব্যাটারিটা আমরা অবশ্যই চার্জে দিয়েছি। ব্যাটারিটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনি কিভাবে কানেক্ট করবেন, ঠিক আছে, বা মোবাইলে আপনি কিভাবে ইনস্টল করবেন। সো বন্ধু, আমার হাতে দেখতে পাচ্ছেন এলজি G6, এই ফোনটা আমরা এখন ব্যবহার করব এই সফটওয়্যারটা আপনার কানেক্ট করতে হলে। এই সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি এটা লাইভ দেখবেন, একেবারে ইজি পদ্ধতি। এই যে কিউআর কোড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে আপনার আইএসও। সো যাদের আইফোন তারা এটা স্ক্যান করবে, যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা এটা স্ক্যান করবে। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটা স্ক্যান করবো, সো অবশ্যই আপনার ফোনে একটি সফটওয়্যার থাকা লাগবে, সেটা কিউআর কোড অ্যান্ড বার কোড স্ক্যানার। এই যে এটা কিউআর কোড অ্যান্ড বার কোড স্ক্যানার, আমরা এই সফটওয়্যারের মধ্যে ঢুকবো। সরি বন্ধুরা, এটা আগে আমরা আর একটা স্ক্যান করছিলাম, আমরা সব কেটে দিচ্ছি, আবার আমরা ট্রাই করি। হ্যাঁ, যে আমরা অ্যান্ড্রয়েডের স্ক্যানের পর ঢুকতে দেখতে পাচ্ছেন প্লে স্টোর থেকে একটা লিঙ্ক চলে আসছে, ঠিক আছে, আপনার ফোনটা একটা লিঙ্ক চলে আসছে। অবশ্যই আপনার ফোনে ডাটা কিন্তু অন রাখতে হবে, দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ওয়াইফাই অন আছে। সো অবশ্যই আমরা প্লে স্টোরের মধ্যে ঢুকবো, ঢুকে এখন আমরা দেখবো যে কি সফটওয়্যারটার প্রয়োজন হবে। ও, আমরা দেখতে পাচ্ছি এখানে সফটওয়্যারের নামটা হচ্ছে KYAPV, যে সফটওয়্যারটার প্রয়োজন হবে লাইভ দেখার জন্য DJ1 ড্রোনের। সো আমরা অবশ্যই এটা ইনস্টল করব, ইনস্টল করতে করতে আমরা দেখে নেব এটা কত MB সাইজ, অথবা এটা স্ক্যান না করলেও আমি যে সফটওয়্যারের নাম বললাম সেই সফটওয়্যার আপনার প্লে স্টোরে লেখলেই আপনার চলে আসবে, দেখতে পাচ্ছেন KYAPV। সো এটা সফটওয়্যারের সাইজ হচ্ছে আপনার 58 MB। সো 58 MB অবশ্যই আপনার মোবাইলে থাকা লাগে, থাকা লাগবে যদি আপনি MB দিয়ে ইনস্টল করতে চান, আর ওয়াইফাই থাকার সাথে কোনো কথাই নেই। বন্ধুরা, আমরা সফটওয়্যার তো ইনস্টল করলাম, এখন কানেক্ট করবেন কিভাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, এটাই এখন আমি আপনাদের দেখাবো। এটা কানেক্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই আপনার ড্রোনের পাওয়ার বাটনটা অন করে রাখতে হবে। এই যে আমরা পাওয়ার বাটনটা অন করলাম, ঠিক আছে, এখানে পাওয়ার বাটনটা অন করতে দেখতে পাচ্ছেন ড্রোনটি চালু হয়ে গেছে, এখানে ইন্ডিকেটর দেখা যাচ্ছে। আর তারপরে আপনার ড্রোনের সাথে আপনার সেই সফটওয়্যারে কানেক্ট করতে হলে অবশ্যই আপনার ফোনের ওয়াইফাই সার্চ করতে হবে। আমরা এখন সেটিংয়ের মধ্যে যাব, সেটিংয়ের মধ্যে গিয়ে আমরা ওয়াইফাই সার্চ করব আমাদের এই ফোনে। আমরা সেটিং অপশনের মধ্যে দেখে যাচ্ছি বন্ধুরা, এই যে সেটিং অপশনের মধ্যে গেলাম, এখন সেটিং অপশনের মধ্যে যাওয়ার পরে আমরা দেখব ওয়াইফাইটা সার্চ করে নেব। এখন ওয়াইফাই সার্চ করার পরে এই ড্রোনের একটা নিজস্ব ওয়াইফাই আছে, সেই ওয়াইফাইটা আপনার ফোনে অবশ্যই আপনার সাপোর্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ড্রোনের ওয়াইফাইটা কিন্তু চলে এসেছে, এটা আমাদের অফিসের ওয়াইফাই, উপর কার্ডটা, আর নিচেরটা হচ্ছে আপনার এই ড্রোনের ওয়াইফাই। সো আমরা অফিসেরটাও ক্যান্সেল করে এই ড্রোনের ওয়াইফাইটা কানেক্ট করে নেব। এই যে আমরা ড্রোনের ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম, তারপর এখানে ওকে চাবে, ওকেটা দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে, কোনো পাসওয়ার্ড কিচ্ছু লাগবে না, জাস্ট কানেক্ট হয়ে যাবে। এখন কানেক্ট হওয়ার পরে এখন আপনাকে ঢুকতে হবে সেই সফটওয়্যারের মধ্যে। কানেক্ট ওয়াইফাইয়ের সাথে ড্রোনে কানেক্ট না করে কিন্তু সফটওয়্যারের মধ্যে ঢুকলে কিন্তু লাইভ দেখতে পাবেন না। এই যে আমরা এখন এই সফটওয়্যারের মধ্যে ঢুকবো। এই যে সফটওয়্যারের মধ্যে ঢুকতেই আপনার এখানে সুন্দর একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, চমৎকার একটি পিকচার দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, ভিডিও কোয়ালিটিও কিন্তু এরকমই হবে। সো আমরা এখন স্টার্ট করব। এই যে স্টার্ট করতে খুবই অল্প সময়ের মধ্যে লাইভ দেখতে পাচ্ছি আমি সফটওয়্যারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অফিসে কিন্তু লাইভ দেখা যাচ্ছে, এটা দেখেন, ওয়াও, একেবারে ক্লিয়ার, ফুল HD দেখতে পাচ্ছেন, একেবারে HD। এটা দেখেন, আমি এটা যেদিকে ঘোরাচ্ছি সব কিন্তু একবারে HD দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা দেখেন ড্রোন কিন্তু লাইভ দেখা যাচ্ছে। এখন কথা হলো, এটা এখন যদি আপনারা রেকর্ড করতে চান সেক্ষেত্রে কি করবেন। এখন রেকর্ড করতে চাইলে আপনাকে এখানে ভিডিওটা রেকর্ড করতে হলে এই যে একটা ভিডিও বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে টিপ দিলে অলরেডি কিন্তু রেকর্ড শুরু হবে। আর যদি উপর থেকে কোনো ছবি তুলতে চান, এই বাটনে চাপ দিলে ছবি উঠবে এবং সেই ভিডিও এবং ছবিগুলো আপনার এই ফোল্ডারে জমা থাকবে। এই ফোল্ডারে গিয়ে আপনি সব কিছু দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এদের কীভাবে কানেক্ট করবেন। এখন সব কিছু ওকে, এখন আমরা কী করবো, বাইরে গিয়ে এটা ফ্লাই করব। বন্ধুরা, বাইরে ফ্লাই করব এবং আপনাদের দেখাবো এই ড্রোনটি কীভাবে আপনার রিমোটের সাথে কানেক্ট করবেন। বন্ধুরা, এখন আপনারা রিমোটের সাথে ড্রোনটা কানেক্ট করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম এই আপনার ড্রোনের পাওয়ার বাটনটা চেপে ধরে রাখতে হবে, তাহলে ড্রোনটা অন হয়ে যাবে। তারপর রিমোটের মধ্যে আপনারা ব্যাটারি দেবেন, দেওয়ার পরে এই পাওয়ার সুইচটা অন করে দেবেন। এই যে আমরা পাওয়ার সুইচটা অন করে দিলাম, পাওয়ার সুইচটা অন করে দিতে দেখতে পাচ্ছেন আপনার রিমোটের একটা ইন্ডিকেটর দেখা যাচ্ছে এখানে। এখন আপনার এই যে আপনার বামের যে একটা আপনার কন্ট্রোলার আছে, মানে জয়স্টিক বাটন, এটাকে জয়স্টিক বাটন বলে, এটা দিয়ে আপনার ড্রোনটা উপরে উঠবে। এই বাটনটার চারিদিকে একবার ঘুরাই নেবেন,
এটা চারিদিকে একবার ঘুরা নিতে হবে, না ছাড়া কিন্তু ড্রোন উড়বে না, ঠিক আছে? এটা অনেকে জানে না, ফার্স্ট টাইম ড্রোন কিনলে অনেকের এটা প্রবলেম হয়। সো সব কিছু আপনাদের মাঝে দেখা দিলাম, এই যে এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে, আর যখন কানেক্ট হয়ে যাবে তখন এই যে এই এলইডি লাইটগুলো কিন্তু জ্বলতেছিল, বারবার আপনার বন্ধ হচ্ছিল, আবার হচ্ছে আপনার জ্বলছিল, কিন্তু এখন দেখেন স্টপ হয়ে আছে। আর যখন স্টপ হয়ে থাকবে তখনই আপনি মনে করবেন যেটা কানেক্ট হয়ে গেছে। ইজ ওকে, এখন আমরা এই যে এই এই বাটনটা আমরা উপরের দিকে চাপতেই প্রপেলারগুলো কিন্তু ঘোরা শুরু করবে। আমি আপনাদের দেখাই, দেখেন, ওয়াও, তার মানে সব কিছু ওকে। দেখেন আমরা কিন্তু এই বাটনটা সামান্য চাপ দিলাম, সামান্য টাচ করতে কিন্তু প্রপেলারগুলো ঘুরছে। এখন আমরা এটা বাইরে যাব, বাইরে গিয়ে আপনাদের মাঝে উড়াবো এবং ফ্লাই কোয়ালিটিটা আপনাদের মাঝে দেখাবো। তাহলে ওনার চলুন আমরা বাইরে গিয়ে এটা ফাঁকা জায়গায় এটা এখন ফ্লাই করব। উড়ানোর জন্য আমরা এরকম একটি ফাঁকা জায়গায় চলে আসলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাঁকা একটি জায়গায়, এই জায়গাতে আমরা এখন ড্রোন উড়াবো। আপনারা অবশ্যই এরকম ফাঁকা জায়গা বেছে নেবেন। আর পানির মধ্যে চলে আসলাম পানির দামে ড্রোন বিক্রি করতে। বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক হয়ে যাক, একেবারে কাদা, আর কাদার মধ্যে কিন্তু আমরা ড্রোন উড়াতে চলে এসেছি শুধু আপনাদের জন্য। তাহলে আমরা চলুন আমরা শুরু করি। বন্ধুরা আমাদের সেই ড্রোনটি আপনারা দিয়ে দেখতে পাচ্ছেন চমৎকার উঠতেছে এবং খুব বাতাসের মধ্যে খুবই ভালো উঠতেছে। দেখেন, ওয়াও, দুর্দান্ত ফ্লাইং কন্ট্রোল। এটা মডেল DJ1, আপনারা DJ1 বললে আমরা চিনতে পারবো এই ড্রোনটি। আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই DJ1 বলে দেবেন, তাহলেই হবে। ওয়াও, এক কথায় চমৎকার ফ্লাইং কন্ট্রোল। এই যে দেখেন বন্ধুরা, আরেকটি বড় ফিচার হচ্ছে এই ড্রোনগুলো কিন্তু আপনার ওয়াটারপ্রুফ। এই ড্রোনগুলো কিন্তু যদি আপনার ফ্লাই করতে যেয়ে যদি পানির মধ্যে পড়ে যায় সেক্ষেত্রে এই ড্রোনগুলো কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এই ড্রোনটি আমরা ফ্লাই করার সময় আমরা অনেকবার পানিতে দিয়েছি এবং নিজেরাও আমরা টেস্ট করেছি, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। আমরা এই ফ্লাই করার সময় দেখতে পেলেন যে আমরা কাদার মধ্যে এটা ফ্লাই করেছি এবং কাদার মধ্যে ফ্লাই করার পরেও এটা কিন্তু ধানের জমির মধ্যে পানি ছিল, পানির মধ্যে কিন্তু পড়েছিল। সো তারপরে কিন্তু ড্রোন ইজ ওকে, কোনো সমস্যা নাই। তার মানে আপনারা বুঝতে পারতেছেন এটা কোনো সমস্যা ছাড়া এই ড্রোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন 8,500 টাকায়, দারুণ কোয়ালিটি। এই জন্য যদি কেউ আমাদের কাছ থেকে পরামর্শ চায় যে ভাই কোন ড্রোনটি নিব, 998 না DJ1, সো অবশ্যই আমরা আপনাকে বলবো DJ1টা নিতে, কারণ এটা আপনার পেয়ে যাচ্ছেন ওয়াটারপ্রুফ, পেয়ে যাচ্ছেন ফুল 4K আপনার 1920x1080 রেজুলেশনের আপনার ক্যামেরা, এবং ইচ্ছা করলে 4K ড্রোনও আপনার এটার সাথে লাগাই নিতে পারবেন। 4K ক্যামেরাগুলো আমরা চাইলে আপনাদেরকে 4K করে দিতে পারবো, সেক্ষেত্রে একটু প্রাইস আপনার বেশি পড়বে, কিন্তু আপনি বর্তমানে যে ক্যামেরাটা এখানে দেওয়া হয়েছে সেটা 1920x1080 রেজুলেশন এবং চমৎকার রোটেট ক্যামেরা। তাহলে বন্ধু দেখতে পেলেন ড্রোন ঠিক আছে এবং এই ড্রোনটি আপনি নিতে পারবেন আমাদের ওয়াটার প্রাইস চ্যানেল থেকে মাত্র 8,500 টাকায়। আর একটা নিউজ দিতে চাই যে এই ড্রোনটা কিন্তু খুব বেশি আমাদের স্টকে নাই, অল্প কিছু অ্যাভেলেবল আছে। বন্ধুরা যেরকম আপনার আপনার 10-12 পিস, সো 10-12 পিস প্রোডাক্টের মধ্যে আমাদের ভাগ্যবান যে কয়জন ভাই নিবে শুধু তারাই পাবে, ঠিক আছে? এটা কিন্তু প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে, তাই আমাদের এই ভিডিওটা আজকে দেখা মাত্রই বন্ধুরা আপনি এই মাত্র ফোন তুলুন আর অর্ডার কনফার্ম করে দিন, 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছায় দেবো আপনার লোকেশনে। সো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ওয়াটার ব্যাজের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।